2023 বিধানসভা নির্বাচন ঠিক প্রাকলগ্নেই শাসক বিজেপি দলে ব্যাপক ধস নেমেছে। ইতিমধ্যে বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ যেমন দল ছেড়ে বেরিয়ে যাচ্ছেন, তেমনি একের পর এক বিধায়করও বিজেপির সঙ্গ ছাড়ছেন। কিন্তু কেন, কি কারণে এত বিধায়ক বিজেপি ছেড়ে চলে যাচ্ছেন? বিধায়ক আশিস দাস দল ছাড়ার যে প্রথম ঘোষণা দিয়েছিলেন, তারপর একে একে বিধায়ক আশিস সাহা, তেমনি সুদীপ রায় বর্মন, অবশেষে পূর্বমোহন ত্রিপুরা। এই প্রথম জনজাতি অংশের বিধায়ক পূর্বমোহন ত্রিপুরা বিজেপির সঙ্গ ছাড়লেন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে বিধানসভা নির্বাচনের পূর্বে আরও অনেক বিজেপি বিধায়ক দল ছাড়তে চলেছেন। কিন্তু কারা, কী কারণে বিজেপি দল ছেড়ে অন্য দলে যোগদানের এই হিড়িক উঠেছে? একের পর এক বিজেপি বিধায়করা দল ছেড়ে চলে যাচ্ছেন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে আগামী বিধানসভা নির্বাচনের পূর্বে আরও অনেক সংস্কারপন্থী নেতা যারা বিজেপি দলের প্রতিনিধিত্ব করছেন, সেই সমস্ত বিধায়করা নাকি দল ত্যাগ করতে চলেছেন। ইতিমধ্যে বিজেপি দলের প্রতি অনাস্থা ব্যক্ত করছেন চারজন বিধায়ক, আরও অনেক বিধায়ক নাকি এই লম্বা লাইনের মধ্যে রয়েছেন। কিন্তু কারা, এই বিষয়টা এখনও ঝেড়ে কাশতে চাইছেন না বিরোধী দল নেতা কিংবা কংগ্রেস বিধায়ক সুদীপ বর্মন অথবা টিপ্রা মাথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন। হঠাৎ করে ঝটিকা আক্রমণে প্রদ্যুৎ কিশোর দেববর্মন পূর্বমোহন ত্রিপুরাকে বিজেপির সঙ্গ ত্যাগ করে নিজ দলে টেনে নিয়েছেন। আগামী বিধানসভা নির্বাচনের পূর্বে করবুক এলাকায় যেমন শূন্যতা সৃষ্টি হবে, তেমনি অন্যান্য বিধানসভাতেও শূন্যতা সৃষ্টি হবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। বিধায়ক সুদীপ রায় বর্মন যেভাবে বিজেপিকে অনেকখানি দুর্বল করেছেন, তেমনি জনজাতি অংশের অর্থাৎ টিপ্রা সাহ নেতা বিধায়ক পূর্বমোহন ত্রিপুরাও বিজেপি ছেড়ে যাওয়ার মাধ্যমে এরাজ্যে বিজেপির অবস্থান অনেকখানি দুর্বল হয়ে গেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।